সবাইকে তহিদ টিচিং একাডেমির এই সাইটের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের এই টিউটোরিয়ালটি আমি এইচএসসির সেকেন্ড পেপারের পরিসংখ্যানের অংশ নিয়ে একটু আলোচনা করতে চাই। তোমরা একটু খেয়াল করো, পরিসংখ্যানের যে দশম অধ্যায়ে 10.1 অনুশীলনে মূলত আমরা দেখতে পাই যে আমরা এসএসসি লেভেলে নর্মালি পরিসংখ্যানের উপাত্ত ডাটা বা বিস্তারের বিষয়গুলো আমরা ভালোভাবে জেনে এসেছি, বিশেষ করে শ্রেণী সংখ্যা বা গণসংখ্যা, মধ্যক প্রচুরক। আজকে আমরা যদি বলতে চাই এই ক্লাসে যে এসএসসি লেভেলে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ আমরা তিনটি পেয়েছিলাম, গাণিতিক গড়, মধ্যক ও প্রচুরক। তো যে কোনো একটি তথ্য সেটের উপাত্ত সমূহকে আমরা যখনই গাণিতিক গড়, মধ্যক প্রচুরকে কনভার্ট করি বা গড় মধ্য প্রচুরকে নির্ণয় করতে চাই, সেই ক্ষেত্রে অন্যান্য উপাত্ত সময় একটি নির্দিষ্ট মানের অর্থাৎ প্রতিনিধিত্বকারী একটি মানের সাপেক্ষে ভিন্নতা প্রকাশ করে। এই কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের সাহায্যে আমাদের তথ্য সেটের পরিমাপগুলো সঠিকভাবে আমরা অ্যাকচুয়ালি নির্ণয় করতে পারি না, যেটা আংশিকভাবে আমরা পরিমাপ করতে পারি। কিন্তু ইন্টারমিডিয়েটে উঠে তোমরা দেখবে যে পরিসংখ্যানের উচ্চতর লেভেলে বিশেষ করে উপাত্তের বিস্তার পরিমাপটা কি, উপাত্তের বিস্তার পরিমাপ আমরা কেন্দ্রীয় প্রবণতার যে নির্ণায়ক সমূহ যদি বলি, গাণিতিক গড় মধ্যক প্রচুরকের মাধ্যমে তথ্য সেটের যে সুনির্দিষ্ট মানগুলো আমরা আংশিকভাবে ফাইন্ড আউট করতে পারি, কিন্তু বিস্তার পরিমাপের সাহায্যে আমরা যে ভিন্নতা থাকে এবং এই ভিন্নতা কিভাবে মানের উপর ডিপেন্ড করবে বা কতটুকু দূরে থাকে বা কাছে থাকে, এইটা সঠিকভাবে নির্ণয় করার জন্যই আমাদের উপাত্তের বিস্তার পরিমাপের প্রয়োজন হয়। এবং বিস্তার পরিমাপের প্রয়োজনীয়তা তোমরা অনুশীলন 10.1 দেখবে লেখা আছে, বিস্তার পরিমাপ কাকে বলে বা বিস্তার পরিমাপের প্রয়োজনীয়তা কি বা বিস্তার পরিমাপের শ্রেণীবিন্যাস তোমরা দেখাও বা পরিমিত ব্যবধান কাকে বলে। এছাড়া দেখো, বিস্তার পরিমাপের শ্রেণী বিভাগ যদি তোমরা তোমাদের যে কোনো রাইটারের বইয়ে তোমরা দেখো, সেই ক্ষেত্রে বিভিন্ন রাইটার বিভিন্নভাবে রিপ্রেজেন্ট করছে। তবে বলবো, বিশেষ করে পরিসংখ্যানে তোমরা সম্পূর্ণ মার্কস পেতে পারো যদি একটু ধৈর্য ধরে তোমরা যদি সহনশীলভাবে বিভিন্ন টেস্ট পেপার যদি সলভ করো, তাহলে সুন্দরভাবে রেজাল্ট নিয়ে আসতে পারবা। এখানে সম্পূর্ণ নাম্বারই পাওয়া যাবে, 10-এর মধ্যে 10। বিস্তার পরিমাপ দুই প্রকার, যেটা আমি লিখেছি বিস্তার পরিমাপের শ্রেণীবিন্যাস, সেক্ষেত্রে দেখো পরম বা অনপেক্ষ বিস্তার পরিমাপ, যেটা বলা হচ্ছে অ্যাবসুলেট মেজার্স অফ ডিসপারেশন। পরম বা অনপেক্ষ বিস্তার পরিমাপটা বিশেষ করে বিস্তার পরিমাপের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি অংশ। এটারই আবার লক্ষ্য করো, চারটি অংশ দিয়ে আছে পরম বা অনপেক্ষ বিস্তার পরিমাপের চারটি, যেটা পরিসর। এই পরিসর তোমরা একদম ষষ্ঠ শ্রেণী থেকে জেনে এসেছো যে তথ্য সমূহ বা তথ্য সেট থেকে বা উপাত্ত সমূহ সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান আমরা প্রথমে ফাইন্ড আউট করি, করে সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান যখনই আমরা বিয়োগ করি তখন কিন্তু আমরা একটি রেঞ্জ বা পরিসর পাই। এবং ইন্টারে উঠে দেখো চতুর্থ ব্যবধান, আমরা বিভিন্ন উপাত্ত দেওয়া থাকলে চতুর্থ ব্যবধান নির্ণয় করার সময় আমাদের প্রথম চতুর্থ দিয়ে মধ্যক চতুর্থক বা চতুর্থ চতুর্থক থেকে আমরা কিভাবে নির্ণয় করবো, আমি পরবর্তী ক্লাসে এই পরম বা অনপেক্ষ বিস্তারের পরিমাপ সমূহ আমি ক্লিয়ারলি প্রত্যেকটির গাণিতিক সমস্যাগুলো চেষ্টা করব, যাতে ক্লিয়ারলি তোমরা শিখে যাও, সেটা আমি আপডেট করার চেষ্টা করব, যেটাকে আমরা বলছি কোয়ার্টাইল ডিভাইশন। এরপরে দেখো গড় ব্যবধান, যেটা গড় ব্যবধান এবং পরিমিত ব্যবধান, এই দুইটি আমাদের পদ্ধতি যদি বলি যে পরম বা অনপেক্ষ বিস্তারের মধ্যে গড় ব্যবধান এবং পরিমিত ব্যবধান ও ভেদাঙ্ক, এই দুইটি তোমার সিস্টেম, বিশেষ করে গড় ব্যবধানের মাধ্যমে আমরা যদি বলি শ্রেণীবিন্যাসকৃত বা অশ্রেণীবিন্যাসকৃত আমাদের উপাত্ত সমূহ কিভাবে আমরা গড় ব্যবধান নির্ণয় করব, যেটা বলা আছে মিন ডিভাইশন, এবং পরিমিত ব্যবধান ও ভেদাঙ্ক, যেটা স্ট্যান্ডার্ড ডিভাইশন এবং ভ্যারিয়েন্স, যেটা আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে তোমরা বারবার প্র্যাকটিস করো যে গয়ে যে গড় ব্যবধান এবং পরিমিত ব্যবধান, অর্থাৎ পরম বা অনপেক্ষ বিস্তার পরিমাপটা যেটা আছে, বিশেষ করে গয় এবং ঘর, এটা এই দুইটি পদ্ধতি, এই দুইটি সিস্টেমেই কিন্তু আমাদের শ্রেণীবিন্যাসকৃত উপাত্ত বা অবিন্যস্ত উপাত্তের আমরা এই ম্যাথগুলো করে থাকি। এরপরে লক্ষ্য করো, আমরা যদি বিস্তার পরিমাপের আরেকটি পদ্ধতি দেখতে চাই যে আপেক্ষিক বিস্তার পরিমাপ, এই আপেক্ষিক কথাটা
অ্যাকচুয়ালি যদি বলা হয় একটু কম্পেয়ার করা, রেশিও করা, যেটা লেখা আছে দেখো আপেক্ষিক বিস্তার পরিমাপ, আমরা যদি তথ্য সেটের বিস্তার পরিমাপের ক্ষেত্রে আমরা যে কেন্দ্রীয় প্রবণতা বা বিস্তার পরিমাপের রেজাল্টের মাধ্যমে যে একটা অনুপাতে প্রকাশ করে, এই অনুপাতটাই মূলত আমরা বলবো আপেক্ষিক বিস্তার পরিমাপ। এবং আপেক্ষিক বিস্তার পরিমাপের মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য পরিমাপ হচ্ছে ভেদাঙ্ক। এবং ভেদাঙ্ক মূলতই যদি আমরা একটু দেখতে চাই যে বিশেষ করে কেন্দ্রীয় প্রবণতা আর বিস্তার পরিমাপের যে পদ্ধতি, কেন্দ্রীয় প্রবণতা এবং বিস্তার পরিমাপের পদ্ধতির মধ্যে সবচেয়ে উত্তম পদ্ধতি যেটা গড় ব্যবধান এবং পরিমিত ব্যবধান, এই গড় ব্যবধান এবং পরিমিত ব্যবধানের সমন্বয়ে কিন্তু তোমরা বিভেদাঙ্ক পাবা। এবং বিভেদাঙ্কর যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো তোমরা দেখতে পাবা। বিশেষ করে পরিসংখ্যানে এই দশম অধ্যায় অর্থাৎ 10.1 এ আমাদের এই বিষয়গুলো আগে খুব ভালোভাবে একটু জানার প্রয়োজন আছে, জানতে হবে, এরপরে নর্মালি তোমরা গাণিতিক গড়গুলো সুন্দরভাবে করতে পারবে। আমার এই সাইটে তোহিত টিচিং একাডেমি হাজির হওয়া বা তোমাদের সামনে আসার উদ্দেশ্য যে একটা সাইটের মাধ্যমে যতটুকু তোমরা উপকার পাও, বিশেষ করে তোমরা অনেক বড় ক্লাসে উঠে গেছো, তোমরা কিছুদিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে, আমি চাইবো যে এই তোহিত টিচিং একাডেমি এই ইউটিউব সাইটে ছাড়াও আমার ফেসবুক সাইট তোহিত টিচিং একাডেমি এই ফেসবুক সাইটেও আমি এই ক্লাসগুলো আপলোড করি। এবং ফেসবুকের পেজেও গেলে আমার বিশেষ করে ক্লাস 1 থেকে অ্যাবো ক্লাসের ম্যাথের ক্লাসগুলো তাছাড়া অন্যান্য ক্লাসগুলো তোমরা পাবে। তোমরা সর্বদা বিভিন্ন কমেন্টস করলে সেই কমেন্টসের অনুযায়ী আমি ক্লাসগুলো আপলোড করার চেষ্টা করব। পরবর্তী ক্লাসগুলোতে আমি ম্যাথ এবং যতটুকু বোর্ডের প্রশ্ন সলিউশন বা MCQ কী ধরনের আসতে পারে এগুলো নিয়ে হাজির হব। সেই শুভকামনায় আজকের এই ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ।